আসলে কি জানেন, একটা মেয়ের মন শক্ত হইতে পারে, আবার জাস্ট নরম হইতে পারে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, মানে কোনো কিছু মানে মানে না, এটাই সমস্যা। অন্ধের মতন বিশ্বাস করছিলাম তারে, অন্ধের মতো বিশ্বাস করার পরে আমার মনে করেন, হ্যাঁ আমার তুচ্ছ করে আর ডাস্টবিনের মতন ফালাই হয়ে গেছে, শিকার শিকার হয়েছে। হয়েছে? আচ্ছা, তো আসলে কোথাও তো আপনার ক্ষতি হয়নি। না, ইনশাল্লাহ আচ্ছা, ক্ষতি হয়নি, তো এই কয় যে না। এত ছেলে আপনার পিছনে ঘুরার মূলত মানে বিষয়টা কি? আপনার ভিতরে এমন কি আছে যে আপনাকে দেখলে ছেলেরা শুধু আপনার পিছনে ঘুরে? শুনেন আমি একটা কথা বলি, নরম মাটিতে কিন্তু বিলাই বেশি যায়, হাগু করে, আর শক্ত মাটিতে কিন্তু বিলাই হাগু করে না। তাহলে আমারে দেখছে সব দিক দিয়ে দুর্বল, বুঝলেন না, গার্মেন্টসে জব করি, এনে আত্মীয়রা নাই, বাপ তোয়াও নাই, মা তোয়াও নাই, সবাই তো পর। আর যেহেতু আমার কি কুছ খবর নেই না, একটা ঢাকা শহরে একটা মেয়ে যদি থাকে, তার কিন্তু একটা নিশ্চেত নাই, বুঝছেন, তার কোনো মানে রিক্সের রূপে চলা লাগে বেশি, তার কোনো নিশ্চিত নাই। তা মনে করেন এই হিসাবে চলাফেরা করছি, আর ওরা আমার প্রতি এটার জন্য দুর্বলতা হয়েছে বেশি। আচ্ছা আচ্ছা, তো আসলে তো তারপর কি হলো? বাড়িওয়ালার ছেলে যখন আপনাকে, বাড়িওয়ালা ছেলে যে সময় মনে করেন আমারে মার দূর করছে, ও খারাপ নজর তাকাইছিল, আমি দেখে এই জিনিসটা আমি ইয়ে করি না, দেখে অ্যালাউ করি না, দেখে তারপরে আমারে মানে মার দূর করছে। পরে বলছে তুই যে অন্য জায়গায় চলে যাস, তো তোর কলজাটা কই আছে দেখবো, তা আমার ভয় দেয়ছে। তা আমি অন্য কিছু ছোট মানুষ তো ভয় পায়, আবার এই জায়গা তার অন্য জায়গায় চলে গেছি, হেন গিয়ে পরে গার্মেন্টসে জব করছি, গার্মেন্টসে জব করছি। তারপরে মনে করেন আয়সা বললো করোনা, করোনার মধ্যে অনেক কষ্ট করছি রে ভাই, কোনো খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারি নাই। আচ্ছা, আপনি আমাদের আমাদেরকে বললেন যে আপনার বিয়ে হয়েছে, তো আসলে বিয়েটা কিভাবে হলো সেই কথাটা একটু যদি বলতেন, মানে আপনার স্বামীর সাথে কিভাবে পরিচয়, বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে নাকি স্বামী আছে না নাই, সেই গল্পটা একটু বলুন। এত কষ্টের মধ্যে একটা মেয়ে রে কে বিয়ে করবে কোন তো, এটা তো আপনি কথাটা বললে আর আমার হাসি পাওয়া দিলেন, কষ্টের মধ্যে কিন্তু হাসিয়া দিছি, বুঝছেন, কেউ বিয়ে করে নাই, আর কেউ বিয়ে করতে পারবে না। কেন, এমন বিয়ে করলে মনে করেন এই যৌতুক লাগে, আবার গাড়ি বাড়ি লাগে, একটা ছেলে একটা মেয়েরে অনেক কুনির্দোষে নেই, দেয় ছেলের আগে মেয়ের আগে বাড়ি আছে নাকি, ঘর আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, অনেক কিছুই তো দেখে। আর আমার তো কিছুই নেই, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, আমি তো পুরা হেতিম, তা আমার পাশে কে দাঁড়াবে তার বলেন। মানে আপনি কি বলতেছেন আপনি এখনো আনমেরিড? হ্যাঁ আমি এখন আনমেরিড, আমি এখনো বিয়ে করি নাই, তো আর কে এখনো বিয়ে বিয়ে? করবি, আর বিয়ে যদি করে তাহলে মনে করেন আমি একটা হিরোকে ম্যাম, আমার মতন একটা মনের মতো মানুষ চাই, তার আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই চাই না, শুধু একমত একটু মনটা চাই, যাতে আমার মন থেকে আমার ভালোবাসাটা দিতে পারে। শুরু থেকে তো কষ্ট করছি, তো তার জন্য একটু ভালোবাসার কাঙ্গাল হয়ে গেলাম। আচ্ছা, ছোটবেলা থেকে কষ্ট করেছেন, কারো কাছে আপনার ফুপু কিংবা মামা মামি কেউ ছিল না? না ওরা মনে করেন কি, আর আমার আব্বার তখন তো ওরা ইয়েও না, মনে করেন আপন কেউ না, আমার দাদার ঘরে শুধু আমার বাবা আর আমার ফুফু হয়েছে, আর যারা আছে আর আছে সৎ চাচা সবাই। তাহলে কি আপন ইয়ে দেয় না, সতে কি আর দেখবো। আচ্ছা, আপনি তো বললেন আপনার জীবনে অনেক কষ্ট, যেগুলো শুনলে মানুষ কান্না করে দিবে, তো সেই কষ্টের কথাগুলো একটু বলুন, আমাদের দর্শক শুনতে চায়। কষ্টের কথা ওই যে বাপের স্মৃতিগুলা বলতে পারি না, বাপে আজ কাম করে হেতিম কইরা থয়ে গেছে, জাগা বাড়ি কোনো কিছুই রাহে নাই, বিক্রি কইরা থয়ে গেছে গা। আর আমার সৎমার কথা শুনছে, শুননা নাম করে মনে করেন কি সাগরে ভাসায় থয়ে গেছে। এখন মনে করেন যে ঈদ যা সান যা, অত সবার মুখের দিকে তাকায় তাকি, নিজের বাড়ি ঘরে যাইতে পারি না। আর মনে করেন একটা ছেলেরে পছন্দ করছিলাম, ওই ছেলেটাও আমার সাথে গাদ্দারি করছে, এরকম একটু বলুন তো মনে আসলে করুন ওই কিভাবে। ছেলের আমি অনেক টাকা পয়সা দিছি, যেসব আমি গার্মেন্টসে জব করি, মনে করুন টাকা পয়সা দিছি, ওই ছেলে পর লাস্টে আমার সাথে গাদ্দারি করছে। আচ্ছা, কেন টাকা পয়সা দিয়েছিল, ওর আমার ভালো লাগতো তো, ওর আমি অনেক ভালোবাসতাম মানে মন থেকে, ওর সাথে কতদিন আপনার সম্পর্ক ছিল? এই তো 1 বছর 1 বছর। কিভাবে পরিচয় হলো আপনার? মোবাইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে? সরাসরি দেখেন নাই একবারও? না পরে মোবাইলের মাধ্যমে কি, ও আমারে মোবাইল কিনা দিছে, আমি তো গরিব মানুষ, আমি মোবাইল করতে কিনবো, ঠিক আছে, সরাসরি দেখেছেন তো? পরে সরাসরি দেখছি, ও আমার মোবাইল কিনা দিছিল বলা, পরে আমার ঠিকানা দিছে, ঠিকানা আসো মোবাইল নিয়ে যাও, পরে নিয়ে এসে পরে সরাসরি দেখছি। তো প্রথমে কিভাবে পরিচয় হলো?
প্রথমে মনে করেন কি, ও আমার একটা বান্ধবী আছিল, ওই বান্ধবী ওই ছেলের সাথে পরিচয় করেছে, আবার ওর মোবাইল আছিল, ওর মোবাইল দিয়ে আমি কথা বলতাম। তো মানে ছেলেটাকে আপনি পছন্দ করেছেন কিভাবে, যেহেতু আপনি আগে তো দেখেননি, আগেই একজনের মোবাইল কিভাবে নিলেন সেই কথাটা না সত্য কথা আমার আবার বলেন, বান্ধবী, তাহলে মনে হয় না একটু ভয় গেড়াই না বলছেন। সত্যি কথা কি, আমার বান্ধবী, কিন্তু আমার বান্ধবী যে ছেলের পছন্দ করতো না, এই ছেলের মানে ভাই লাগে, তা আমার বান্ধবী পরিচয় করাই দিছে, আমার বান্ধবী পরিচয় করাই দিছে। যাওয়ার পরে ওর তো টাচ মোবাইল আছে, পরে করেন ওর মোবাইল দিয়ে কথাবার্তা বলাইছে, বলানোর পরে দে ও আমার বান্ধবী এই ছেলেরে আনছে, আনার পরে আমরা দুজনে সরাসরি দেখছি। আচ্ছা আচ্ছা, তো আসলে দেখার পর তার সাথে মানে এমন কি সম্পর্ক হলো আপনার যে তার পিছনে আপনি টাকা খরচ করতে হবে? আসলে কি জানেন, একটা মেয়ের মন শক্ত হইতে পারে, আবার জাস্ট নরম হইতে পারে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, মানে কোনো কিছু মানে মানে না, এটাই সমস্যা। অন্ধের মতন বিশ্বাস করছিলাম তারে, অন্ধের মতো বিশ্বাস করার পরে আমার মনে করেন হ্যাঁ, আমার তুচ্ছ করে আর ডাস্টবিনের মতন ফালায় হয়ে গেছে। আচ্ছা, তার সাথে কতদিন ঘুরতে গেলেন? এ তো অনেকবার। 1 মাস এরকম আচ্ছা, ঘুরছি। তো তার সাথে কি কোথাও দূরে কোথাও গিয়েছিলেন? হ্যাঁ তো ঢাকার ভিতর হাতিঝিল ওইদিকে এদিকে গেছি। আচ্ছা, তো আসলে প্রেম করলে তো প্রেমের মানুষের সাথে অন্তরঙ্গ একটা সম্পর্ক হয়ে যায়, তো সেই ধরনের সম্পর্কে কি আপনি জড়িয়ে গিয়েছিলেন? না মানে মনের টান, মানে ও আমার প্রতি একটু অন্যরকমের টাইপের মনে করছিল, মানে ও বাজে চোখে তাকাইছে, আর আমি ওরে কিন্তু মন থেকে ভালোবাসছিলাম, মানে মন থেকে রিয়েল ভালোবাসছিলাম, আর ও কিন্তু আমার সাথে টাইম পাস যে ভালোবাসতো। পর ওর আপনি এক বন্ধু কিভাবে আমারে বুঝলেন বলছে, যে যে সে তার মনে খারাপ উদ্দেশ্য ছিল? না একটা মানুষ কি জানেন, একটা মেয়ে যদি একটা ছেলেরে পাগলের মতন ভালোবাসে, তাহলে কিন্তু একটা ছেলেরে দেখলে সে কি চায় কি না চায় এটা কিন্তু ভাবা যায়, বুঝছেন? তা আমি এটা ভাবতে পারছিলাম, এ দেখে ওর কাছ থেকে আমি সরে গেছি গা। আবার ওর একটা বন্ধু আসলে, বন্ধু বলছে ক সাথী, ওই যে জীবনের সাথে মিলামিশা করিস না, ও ছেলে হিসাবে ভালো না খারাপ, তোরে দেখবি মাস রাস্তার মধ্যে একদিন ফালায় থয়ে যাইব গা। পর ওর কথা আমি শুনি নাই, আসলে কথা কি, এই যে বললাম না, মন থেকে বেশি বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম, তার জন্যই মনে করেন আমারে আসার দিয়ে থয়ে গেছে। আসলে এই যে এখন তো যেহেতু বিয়ে বসে নেই, ওই ছেলেকে আপনি মানে ক্যান্সেল করে দিয়েছেন, তো এরপরে কি আপনার জীবনে আর কেউ আসেনি? এরপরে জীবনে আর কি আসবে, আমি তখন বুঝতেছি টাকাই সব কিছু, আর কিছু নাই মানে মানুষের। এরপরে কি কেউ আপনাকে ভালোবাসার অফার দেয়নি, কিংবা অফার আপনার তো কি দেয়, পছন্দ হয়নি কাউকে? হ্যাঁ অফার অনেকজনই অফার দিছে, বিয়ের প্রস্তাব দিছে, অফার দিছে, দিলে দিলে হইব কেন, আমি তো ভয় পাই, কেন আমি তো গরিব, আমার একটা জিনিস করতে গেলে সব কিছু হিসাব নিকাশ করতে হবে, গেলে আমি বড় লোক না, আমি যদি রাস্তা সাইডে ফাড়া যে কথা, মাঝখানে ফাড়া দিলে একই কথা, কেন আমার বদনামটা বেশি সইরা যাইব। আমি যদি তো যতই ভালো কাজ করি, এতটা কিন্তু আমার ভালো দেখবে না কেউ, সবাই ভাববে আমি খারাপ কাজ করতেছি, বুঝলেন না? আচ্ছা, তো আপনি এই যে আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন? আপনাদের ক্যামেরার সামনে আসার কারণে হয়েছে আমার এই কষ্টের কথাগুলো আমি তুলে ধরার জন্য, আর আপনারা যদি আমার প্রতি আপনাদের কোনো মায়া মানে মহব্বত লাগে, মায়া লাগে, তা আমার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন। আপনার পাশে কিভাবে দাঁড়াতে পারবে, বিয়ে শাদি করে না মানে কিভাবে একটু বিয়ে বলেন না। শাদি করবে, আমি মেয়ে জন্মেছি তো আমি সারা জীবন এভাবে থাকবো না, আমার তো বিয়ে আচ্ছা, তো বসতেই হবে। আপনি বললেন যে আপনি একটা ছেলের পিছনে অনেক টাকা খরচ করেছেন, তাকে অনেক ভালোবাসতেন, তো এটাই ওই ছেলে কি আপনার প্রথম প্রেম না সেকেন্ড প্রেম? প্রথম প্রেম, আচ্ছা, প্রথম প্রেমের ভালোবাসার, প্রথম ভালোবাসার মানুষকে তো ভুলা যায়, আপনি নতুন করে যদি কাউকে ভালোবাসেন কিংবা কোনো সংসার করেন, সেই সংসারে কি আপনার মন বসবে? মন বসবে না কেন, ও যদি পারে তাহলে আমি পারবো না। আচ্ছা, নারীরা তো সবই পারে মনে হয় নাকি? সেটাই, আচ্ছা, তো আসলে আমাদের এই ভিডিও দেখে অনেকে আপনাকে ভালোবাসার অফার দিতে পারে কিংবা বিয়ে করার অফার দিতে পারে, তো আপনি কি আসলে এই ধরনের কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ অবশ্যই করবো না কেন, কেউ যদি আবার ওই ছেলের মতো হয়ে যায়? এটা হচ্ছে যার যে মনের অভিরুচি, আচ্ছা, বুঝেন নাই? আর সবাই তো খারাপ না, আর যারা মনে করেন খারাপ, ওরা সারা জীবন খারাপই করে যাইব।
তার মানে আপনি বলতেছেন যে সবাই এক না, ভালো মানুষ আছে। হ্যাঁ বাস্তব। দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তার নাম হচ্ছে সাথী। তো আসলে তার আমরা এর আগেও একটি ভিডিও করেছি, এই ভিডিওটাও দেখেছেন। তো যদি আপনাদের কারো ভালো লাগে, তাকে সহযোগিতা করেন কিংবা তাকে বিয়ে শাদি করতে চান, একান্ত আপনাদের বিষয়, একান্ত আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপর তার সাথে বিয়ে শাদির প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না, সম্পূর্ণ দায়ী আপনাদের। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার একটা বাটো মোবাইল আছে। তো একটু বলুন নাম্বারটা, বলুন। এই নাম্বারটা দিলে পৃথিবীতে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, সবকিছু জেনে শুনে দিতে চান? না, আমার কথা কি, যারা ভালো মানুষ ওরা কখনো খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? আর যারা মনে করেন ভালো মানুষ, ওরা ভালো কমেন্টই করবে, যারা কষ্টের জিনিসটা বুঝে। কষ্টটা যদি একজনে, হ্যাঁ, ও যদি কষ্ট থাকে তা একজন কষ্টটা কষ্টই বুঝে, আর যারা সুখী এরা সুখীটাই বুঝবে। তাই আমি মনে করি কি, কেউ খারাপ কমেন্ট করবেন না, কেউ খারাপ কোনো কিছু বলবেন না। আসলে আমি অসহায়, যদি আপনারা যদি এরকম কেউ থাকে থাকেন আমার পাশে দাঁড়াতে পারেন। আচ্ছা, তো আপনার পাশে দাঁড়ায় তোলে তো আপনার ফোন নাম্বারটি লাগবে। তো আপনি কি ফোন নাম্বার দিতে চান না চান না? না, দিতে চাই, সমস্যা। তো দর্শক আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমার দর্শকের একটাই কথা উদ্দেশ্য আছে, দর্শকরা আমার পাশে থাকবে আর আমার এই কষ্টের গল্পগুলা বেশি বেশি করে দেখবে, আর খারাপ কেউ কমেন্ট করবেন না প্লিজ। আপনার কাছে আমি একটা অনুরোধ করে বলতেছি, সবসময় ভালো চোখে দেখবেন, ভালো মানুষের পাশে থাকবেন, আর আমার মতন আপনারা বেশি বেশি করে ভালোবাসবেন।